দর্শক, মিরপুর এলাকার খবর জানতে আমরা সরাসরি কথা বলবো সিনিয়র রিপোর্টার মুহিবুল্লাহ মুহিবের সাথে। মুহিব, মিরপুর এলাকার পরিস্থিতি এখন কেমন দেখতে পাচ্ছেন? শাকিল, আপনি নিশ্চয়ই জানেন যে ছাত্র আন্দোলন যে কোটার কোটা সংস্কারের দাবিতে যেটি শুরু হয়েছিল সেটি কিন্তু ইতিমধ্যে সরকার পতন আন্দোলনে পরিণত হয়েছে। এই মুহূর্তে মিরপুর 10 নম্বরে কিন্তু লোকে লোকারণ্য হয়েছে। শুধুমাত্র শিক্ষার্থী নয়, শিক্ষার্থীদের সঙ্গে অভিভাবক, এমনকি স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও এখানে কিন্তু ইতিমধ্যেই সংযুক্ত হয়েছে। আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন সকাল থেকে কিন্তু মিরপুর 10 নম্বর শিক্ষার্থীদের দখলে নয়, তাদের অভিভাবকরা কিন্তু সংযুক্ত হয়েছেন এবং তারা যেটি বলছেন যে এই মধ্যে যদি তাদের ভয় দখল না মানা হয় তাহলে কিন্তু তারা সরকার পতনের আন্দোলন, আগামীকাল থেকে যে অসহযোগ আন্দোলনের কথা বলছে সেটি কিন্তু তারা করবেন। অর্থাৎ মিরপুর 10-এ এই মুহূর্তে শিক্ষার্থীদের মুহুর্মুহু স্লোগান চলছে, সেই স্লোগানের মধ্য দিয়েই মূলত এই আন্দোলন কর্মসূচি চলছে। এই মুহূর্তে আইন শৃঙ্খলা বাহিনীর তেমন কোনো উপস্থিতি আমরা এখানে দেখছি না, তবে বিশেষ করে মিরপুর 2 নম্বরে বিজেপি এবং সাদা পোশাকে আইন শৃঙ্খলা বাহিনীর উপস্থিতি আমরা লক্ষ্য করছি। সব মিলিয়ে সময় যত বাড়ছে ততই কিন্তু এই আন্দোলনে মানুষের সম্পৃক্ততা, জন সম্পৃক্ততা কিন্তু বাড়ছে। তো আমরা এখানে রয়েছি, এখানে ছোট ছোট শিক্ষার্থীদের পাশাপাশি বিভিন্ন স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আমরা রয়েছেন। তো সার্বিক পরিস্থিতি এর পরে আবারও আপনাদেরকে জানিয়ে দিব। এই ছিল আমার কাছে মিরপুর 10 নম্বর থেকে শিক্ষার্থীদের আন্দোলনের সবশেষ তথ্য। জি মুহিব, আপনাকে ধন্যবাদ। দর্শক, মিরপুর এলাকার সর্বশেষ খবর জানাচ্ছিলেন সহকর্মী মুহিব।